টাওয়ারটা দেখা যায়নি বলে আমি কোন সে রাস্তা কোনো গাছ নেই। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে এসে পৌঁছেছি এটা ইন্দ্রপুর এবং সীতারামপুরের সংযোগস্থল ডিপ্লট গ্রাম পঞ্চায়েতে। সবচেয়ে ভয়াবহ কাণ্ডটি হচ্ছে একটি গোটা টাওয়ার 100 ফুটেরও অধিক একেবারে গোড়া থেকে উপড়ে পড়েছে এবং এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি এই স্থানীয় বাড়ির যিনি রয়েছেন বৌদি ওনার মুখে আমরা শুনে নেব টাওয়ারটি কখন পড়েছে এবং কিভাবে ওনারা কতটা ভয়ে আতঙ্কিত ছিলেন। আমার নাম কল্যাণী দাস। আমরা যখন 9:30 দিকে খাওয়া দাওয়া করি তখন টাওয়ারটা পড়ে গেছে, যত ঘর কাঁপছে। আর আমরা তখন ভয়ে হতমত হয়ে গিয়েছিলাম। যখন বাইরে এসে দেখি না টাওয়ারটা পড়ে গেছে, মানে একেবারে তো আপনাদের বাড়ির পাশেই পড়েছে, আর একটু হলে আপনাদের বাড়ির উপরে পড়তো। মানে আপনাদের কেমন লাগছে ভয়ে? এই যে আপনি যা করলেন, আমরা যখন বাড়ি যখন জানলা থেকে দেখি বেরিয়ে এসে আপনাদের কি মনে হচ্ছে জিপ্লটের বুকে বা আপনারা যে জায়গায় বসবাস করছেন এর আগে এরকম দেখেছেন কখনো? এরপরে আপনারা কি আশা করছেন এখানে যারা স্থানীয় প্রশাসন রয়েছে বা সরকারি ভাবে যে সুযোগ সুবিধা বা আপনারা কত তাড়াতাড়ি রিকভারি চাইছেন এই সম্বন্ধে কিছু বলবেন? আপনারা দেখুন কিভাবে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে বুলবুল। গতদিন ঠিক রাত্রি 7টা থেকে শুরু হয়েছিল, এখনো তার রেশ ঠিকঠাক কেটে ওঠেনি। আমাদের এখনো পর্যন্ত যেটা হয়েছে রিলিফ ক্যাম্প 238টা ওপেন করা হয়েছে এখনো পর্যন্ত, পরে বাড়তে পারে। রিলিফ ক্যাম্পে আছে আমাদের প্রচুর মানুষ, 145টা কিচেন খোলা হয়েছে, SDRF টিম যেটা আমাদের এটা ডিপ্লয় করা হয়েছে 6টা, NDRF টিমের সাথে আমাদের একটা সারা বছরের কন্ট্যাক্ট থাকে, আমরা গভর্নমেন্ট থেকে করে নিয়ে আগে ওটা 10টা আছে, এবং ভলেন্টিয়ার্স প্রায় সিভি ভলেন্টিয়ার্স সিভিল ডিফেন্স যারা কাজ করে ডিজাস্টারে 1,335 জনকে তাদের কার্যকরী করতে মানে তাদের রাখা হয়েছে, কাজে লাগানো হয়েছে, এবং 52টা বোট রাখা হয়েছে এমার্জেন্সি জন্য। বাদবাকি আমাদের পুলিশ থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে SDO থেকে শুরু করে অ্যাডিশনাল SP থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে অল ডিপার্টমেন্ট যারা রিলেটেড ডিপার্টমেন্ট তারা সবাই আছে, অল আর ওয়ার্কিং দেয়। এবং এখানেও 24x7 আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলছে এবং এটা চলবে যতক্ষণ পর্যন্ত টোটাল ক্লিয়ার না হচ্ছে, এটা চলবে। আমাদের অফিসাররাও আছে, কর্মচারীরাও আছে, তারাও কাজ করছে। ডিজাস্টার মিনিস্টার নিজে আছে, CS নিজে আছে, হোমসেকিউরিটি আছে, আদার্স সকলে আছে, ডিডি থেকে শুরু করে এসডিএফ থেকে শুরু করে সবাই। এইটা আমাদের কন্ট্রোল রুম, এখান থেকে টাইম টু টাইম খবর আমরাও থাকছি যতক্ষণ পর্যন্ত মুক্ত না হয়।